সভাপতি আল্লামা ফজলুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি এর সদস্য সাহেবনা হযরত মাওলানা হুসামউদ্দিন চৌধুরী প্রতিনিধি। আসসালামু আলাইকুম। জানাজার সময় নিকটবর্তী লাইন সোজা বলুন এর ভিতরে দিয়ে একটা কথা আজকে যে হাফিজ আব্দুল মতিন সাহেব আল্লাহ পাকের দরবারে নিয়েছেন তার জীবনের সমস্ত খেদমত আল্লাহর বন্দেগীর আল্লাহ পাকে কবুল করে মাফ করেন আর আমরা সুপার হয়েছি আল্লাহ পাকে তার ত্রুটি বিচ্ছুটি মাফ করে দেখতে আল্লাহ আর এক মিনিট আজকে আমরা সামনে দুই জানাজার সাথে আমরা আদায় করতাম আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমায়েনুল আখিরাতু খায়রুল লিমানি তাকা দুনিয়াতে যাওয়াটা বড় কষ্টদায়ক বড় কঠিন বড় বিপদ কিন্তু যে আল্লাহ দুনিয়াতে রাজি হয়ে নিয়েছে তার লাগে মত সবচেয়ে বড় কুসঙ্গী হোক সুলহান আর যে আল্লাহ নারাজ করে নিয়েছে তার লাগে সবচেয়ে বড় খফনাক বিপজ্জনক অবস্থা লোক মৃত্যু মৃত্যু দর্শনের লাগে অপেক্ষমান কার কোন সময় মৃত্যু আমরা জানি না এলাকি জিন্দিগুর সুন্দর রাখার লাগিয়া আল্লাহ হাবিব সাল্লামে পাঠিয়ে দেব ছোট ছোট কিছু মূল্যবান নসিহত আমরা বলতে মানছি যেগুলো আমরা পালন করলে আমরা দুনিয়াও কামিয়াব বা আখেরা তো কামিয়াব হাদিসে মোবারকা আর জানাজার সামিল আমরা অনেক সময় সামাজিক বাধ্যবাধকতা বা সমাজন খাতিরে আমরা শরীর করি কিন্তু সতর্ক মমিনের দায়িত্ব রসুদা ফরমাইছেন যে ইমান করে সাবর আশায় কোন মমিনের জানাজার শরীর করবে আল্লাহ তার সমস্ত জিন্দগির গুণারে মাফ করে দেবে যে জানাজার শরীর করতে গুণা মাফি ইরাদা লইয়া শরীর করিলে আল্লাহ ইরাদা পূরণ করে দিব আর ফরজিয়াত নামাজ ফরজ ওয়াজিব যেগুলো আছে নামাজ রোজা হজ যাকাত এগুলোর পরে আল্লাহ নবী হাদিস শরীফ ফরমাইছেন যে أربعون إذا كان فيك فعليك ما فاتك من الدنيا ستة دنيا جدك حاصل قرين يعني الدنيا تبقى إذا شمست دنيا شبن جتو إسي باري باري بادشاي رابطة فد فدومي جو شمان كيرتي ذات كسو سي বঞ্চিত হয়েছে রসুল্লাহ বলবেন সাই জিনিস মহিলা সব কিছু দোষী তুমি আছেন বলে সুলভ সাতটা দিনের মধ্যে একটা হইল গিয়া